সিসিসি দুলা ভাই শেষমেশ নিতের কুত্তার সাথে তুলনা করলেন বড় লোকের বাড়ির একটা কুত্তার যে মূল্যায়ন তোমাগো বাড়ির বড় জামাইয়ের সেই মূল্যায়ন নাই তোমরা সব সময় আমার অবমূল্যায়ন করছো আমি এই দেশের একটা বড় অভিনেতা তারপরে তোমরা তার কোনো মূল্য দিলে না পথের মানুষ আমি রে ভাই পথেই ঠিকানা কেউ বা আমায় পাগল বলে কেউ বা বলে দিওয়ানা পথের মানুষ আমি রে ভাই পথেই ঠিকানা কি সে দুলা ভাই আপনার আপনার মনে তো দুঃখ আসলো কোথেকে তোমার ভাই আমার বাড়ির থেকে বাইর করে দিছে তোমার যে ভাইরে আমি জীবন ভিক্ষা দিলাম সেই ভাই আমার এক কাপড়ে বাড়ির থেকে বাইর করে দিছে বাই করে দিছে কি কারণে বাই করে দিছে অপরাধটা কি আপনার রবির সাথে লতার বিয়া ঠিক করতে যাইতেছি সেইটাই ছিল আমার অপরাধ রবির সাথে লতার বিয়া রবি জানে রবি তো এই ব্যাপারে কিছু জানে না রবি না জানলেও রবির বাপে জানে রবির বাপে লতারে পছন্দ করছে লেবু আঙ্কেল আমারে দায়িত্ব দিছে এই বিয়ার ঘটকালি করার এই কথা জানার পর রাজা আমারে ঘরে দূরে বাইর করে দিছে আপনি একটা মানুষ দুলা ভাই আপনি জানেন লতার সাথে আমার ভাইজানের বিয়ে হবে সেটা জানার পরও আপনি কেন ঘটকালি করতে গেছেন তোমরা হুদা হুদি আমারে দোষ দিতেছো লেবু চেয়ারম্যান লতার লগে তোমার ভাইয়ের বিয়ে দিব না এনে আমার দোষ কই খুব ভালো এখন থাকবেন কই চিন্তা করছেন কই থাকুন থাকার জায়গা কই আমার কি থাকার জায়গার অভাব নাকি আমি ইচ্ছা করলে লেবু অঙ্কেলের বাড়িতে থাকতে পারি ইচ্ছা করলে রবিকে রিসোর্টে থাকতে পারি আমার থাকার জায়গার অভাব এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি কথা আছে না এক প্যাট কুত্তায় চালাইতে পারে সি 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 দুলা ভাই শেষমেশ নিতের কুত্তার সাথে তুলনা করলেন বড় লোকের বাড়ির একটা কুত্তার যে মূল্যায়ন তোমাগো বাড়ির বড় জামাইয়ের সেই মূল্যায়ন নাই তোমরা সব সময় আমার অবমূল্যায়ন করছো আমি এই দেশের একটা বড় অভিনেতা তারপরে তোমরা তার কোনো মূল্য দিলে না আচ্ছা দুলা ভাই আপনি কইতেছেন রবির বাড়িতে থাকবেন একবার কইতেছেন লেবু অঙ্কেলের বাড়িতে থাকবেন পাওনা পর কথা তো একবারও কইলেন না ওর মধ্যে ভেজাল ঢুকে গেছে সে এখন রমি ওরে পছন্দ করে আমি জোর করে ভালোবাসা আদায় করতে চাই না পারুল এখন আমার পাত্তা কম দেয় আমি হারে পাত্তা দেই না বুঝছি আপনার লেগে মায়া লাগে আপনার সাথে পাউলের সম্পর্ক ভালো থাকলে না বিয়ের ব্যবস্থা করে দিতাম আমার বিয়ের কথা ভাবতেছি না আমি এখন লতার বিয়ের কথা ভাবতেছি আমি লতারে একটা বিয়ে দিয়ে রাজারে দেখাই দিতে চাই রমজান একটা কাজের লোক রমজান একটা ক্ষমতাশীল লোক অনেক বাহাদুরি কথা কয়ে ফেলেছেন দুলা ভাই এখন সোজা বাড়িতে চলে কোন বাড়িতে যাব তোমাকে বাড়িতে ঢোকার অনুমতি তো আমার নাই বুঝছি অনুমতি নাই তো অনুমতি আমি দিলাম বাড়িতে গিয়ে আগে শালার বিয়ে ঠিক করে তারপর অন্য কথা কার সাথে শালার বিয়ে ঠিক করুম পাত্রি তো হাতে নাই লতার সাথে আমার ভাইজানের বিয়ে ঠিক করবেন বুঝছেন যদি আঙ্কেল বাধা দেয় তাহলে লতারে আর আমার ভাইজানের ভাগায় বিয়ে দিবেন আঙ্কেলের সাথে আমি এত বড় বেইমানি করতে পারবো না ওরে বাবা রে বাবা নিজের শালার জীবন বরবাদ করে আপনি অন্যের জীবন ধন্য করতেছেন শরম করে না আপনার চলেন বাড়িতে চলেন আসেন বাড়িতে গেলে যদি দুর্ব্যবহার করে অপমান করলে আমি দেখুন চলেন পথের মানুষ আমি রে ভাই পথেই ঠিকানা কেউ আমারে পাগল বলে কেউ বা বলে দিওয়ানা কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার